আজকের ভিডিও টিউটোরিয়ালসের টপিক আমরা আগেরটার মতোই পয়েন্টার্স নিয়ে কথা বলতে চাইছি, কারণ আপনাদেরকে আগের ভিডিও টিউটোরিয়াল জাস্ট পয়েন্টার্সের বেসিক কনসেপ্ট সম্পর্কে আইডিয়া দেওয়া হয়েছে এবং অ্যাপ্লিকেশনস অথবা পয়েন্টার্স কীভাবে ইউজ করতে হবে, এটা নিয়ে কাজ করতে হয় কীভাবে, এটার অ্যাডভান্টেজেস কী কী সেই সম্পর্কে আমরা পরবর্তী ভিডিও টিউটোরিয়াল আলোচনা করবো কথা দিয়েছিলাম আপনাদেরকে। সো ঠিক সেই কথা রাখতে আজকে আমাদের আজকের ভিডিও টিউটোরিয়াল টপিক পয়েন্টার্স, এবং আজকে আমরা কথা বলবো কীভাবে রেফারেন্সের মাধ্যমে অর্থাৎ পয়েন্টার্স ইউজ করে রেফারেন্সের মাধ্যমে আমরা ফাংশনের মাধ্যমে ভ্যালু পাসিং করতে পারি। সো আমরা আপনাদেরকে আগে কোনো একটা টিউটোরিয়াল দেখেছিলাম কীভাবে ফাংশনের মধ্যে যে প্যারামিটার্স পাস করতে হয়, সো তখন আমরা ইউজ করেছিলাম ভ্যারিয়েবল, জাস্ট ভ্যারিয়েবল ইউজ করে আমরা ভ্যালু ইউজ করে আমরা পাস করেছিলাম। সো আপনাদেরকে আগে কোনো টিউটোরিয়াল বলা হয়েছে কিনা মনে নেই, বেসিক্যালি আমরা অনেকভাবে প্যারামিটার অথবা পাস করতে পারি, আর্গুমেন্ট পাস করতে পারি। ধরা যাক আমরা একটা ফাংশন স্কোয়ার রুট এসকিউআরটি, সো এখানে আমরা যে এক্সট্রা ইনফরমেশন দেবো ফাংশনটা কাজ করার জন্য সেটা হচ্ছে আমাদের প্যারামিটার অথবা আর্গুমেন্ট। সো ধরা যাক আমরা 81 দিলে ফাংশনটা আমাদেরকে ক্যালকুলেট করে দেবে যে এটার স্কোয়ার রুট ফাংশনের পরে আমাদের ভ্যালুটা আসবে 9। সো বেসিক্যালি এক্সট্রা ইনফরমেশনটা আমরা বিভিন্ন ওয়েতে পাস করতে পারি, তার মধ্যে দুটো ওয়ে হচ্ছে ভ্যালিউ এবং রেফারেন্স। সো আমাদের আজকে টিউটোরিয়ালের টপিক হচ্ছে এই দুটো টপিক, এই দুটো টার্ম অর্থাৎ ভ্যালিউর মাধ্যমে কীভাবে ফাংশনের প্যারামিটার অথবা আর্গুমেন্ট পাস করা যায় এবং কীভাবে রেফারেন্সের মাধ্যমে প্যারামিটার অথবা আর্গুমেন্ট পাস করা যায়। সো রেফারেন্সের মাধ্যমে প্যারামিটার বা আর্গুমেন্ট যখন আমরা পাস করবো তখনই আমাদের প্রয়োজন পড়বে পয়েন্টার্সের, ঠিক যেভাবে আগের টিউটোরিয়ালে শিখেছিলাম যে পয়েন্টার্স নিয়ে কীভাবে কাজ করতে হয় ঠিক সেভাবে আমরা পাসিং করবো। সো দেখা যাক কীভাবে পয়েন্টার্সের মাধ্যমে আমরা রেফারেন্স ইউজ করে পাসিং করতে পারি। সো প্রথমে আমরা ধরা যাক আমাদের দুটো ফাংশন আছে, আমাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য আমরা রেফারেন্স নাম দিয়ে একটা ফাংশন ক্রিয়েট করি, রেফারেন্স। ভিতরে যখন আমরা আর্গুমেন্ট পাসিং করবো তখন আমাদেরকে যেহেতু আমরা রেফারেন্সের মাধ্যমে পাসিং করতে চাইছি সেই ক্ষেত্রে আমাদের পয়েন্টার্স ইউজ করতে হবে, এবং পয়েন্টার্স ইউজ করার ক্ষেত্রে আমরা জানি কীভাবে ভ্যারিয়েবল ক্রিয়েট করতে, সেটা হচ্ছে আমাদেরকে স্টার মার্ক ইউজ করতে হবে, ধরা যাক ইন্ট স্টার এক্স, দেন ভিতরে আমাদের থাকলো স্টার এক্স ইকুয়ালস টু ধরা যাক 20, দেন আরেকটা ফাংশন থাকলো বাই ভ্যালিউ যেখানে আমরা ভ্যালিউর মাধ্যমে পাসিং করা দেখবো, দেন ভিতর জাস্ট একটা আমাদের নর্মাল যেভাবে আমরা ভ্যারিয়েবল ক্রিয়েট করি সেভাবে আমরা ডিক্লেয়ার করবো ইন্ট এক্স, দেন এখানে এক্সের ভ্যালু দিলাম আমরা 30। সো এখন যদি আমরা মেইন ফাংশনের ভিতরে আমরা ফাংশন দুটোকে ইউজ করতে চাই, ধরো যে আমাদের মেইন ফাংশনের ভিতরে দুটো আলাদা আলাদা ভ্যারিয়েবল আছে, এ এবং এর ভ্যালু আমরা দিই 19, দেন ইন বি এর ভ্যালু আমরা ইউজ করি 19 একই। সো যদিও দুটি একই আমরা দেখবো কীভাবে রেফারেন্স এবং ভ্যালু ইউজ করে প্যারামিটারের মধ্যে আর্গুমেন্ট পাস করার কারণে আমাদের কীভাবে আমরা চেঞ্জ করে দিতে পারি ভ্যালুগুলো। সো ধরা যাক আমরা রেফারেন্সের মাধ্যমে যখন পাসিং করবো তখন আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমরা আগে টিউটোরিয়ালে দেখেছিলাম যখন আমরা পয়েন্টারের মাধ্যমে কোনো মেমোরি লোকেশন স্টোর করবো তখন আমাদেরকে অবশ্যই অ্যাম্পারসেন্ট বাটন ইউজ করতে হবে, অর্থাৎ আমাদের মেমোরি অ্যাড্রেস লোকেশনটা আমাদেরকে ডিটারমিন করে দিতে হবে। সো সেক্ষেত্রে আমাদেরকে অ্যাম্পারসেন্ট বাটন এবং আমাদের ভ্যারিয়েবলের নাম যেটা এই, এবং আমরা ভ্যালুর মাধ্যমে যখন পাস করবো তখন আমাদেরকে এই ধরনের কোনো কিছু করতে হবে না, অর্থাৎ অ্যাম্পারসেন্ট বাটন ইউজ করতে হবে না, আমাদেরকে জাস্ট ভ্যারিয়েবলের নামটা লিখে দিলে হবে বি, দেন এখন যদি আমরা সি আউট করি অর্থাৎ স্ক্রিনে প্রিন্ট আউট করি তখন আমরা দেখতে পাবো ভ্যালিউ অফ A is, sorry, double quotation mark dite bhule gechi, is A, end of, then C out, value of B is B. So দেখে আমরা আসলে কি ডিফারেন্সটা দেখতে পাচ্ছি আমরা দুইটা আলাদা আলাদা স্টাইলে পাসিং করার কারণে। সরি আমি এবং আগের মতো যথারীতি আমি সবসময় যেটা করি সেটা হচ্ছে ফাংশনের টাইপ ডিক্লেয়ার করতে ভুলে যাই ভয়েড, যেহেতু আমরা এখানে কোনো রিটার্ন টাইপ আমরা এক্সপেক্ট করতেছি না, জাস্ট আমাদের স্ক্রিনে কিছু প্রিন্ট আউট করার জন্য আমরা ভ্যারিয়েবল ইয়ে করেছি অ্যাসাইন করেছি, তো দুটোই ভয়েড টাইপ অফ। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এ এর ভ্যালিউ পেয়েছি
20 যেটা আমরা রেফারেন্সের মাধ্যমে পাসিং করেছি এবং বি এর ভ্যালু পেয়েছি 19 যেটা আমরা ভ্যালুর মাধ্যমে পাসিং করেছি সো ডিফারেন্সটা আপনাদেরকে এক্সপ্লেইন করা যাক একটা ক্ষেত্রে আমরা রেফারেন্সের মাধ্যমে যেখানে আমরা মেমোরি লোকেশন অথবা মেমোরি অ্যাড্রেস ইউজ করে পয়েন্টার্সের মাধ্যমে পাসিং করলাম সো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যালিউটা চেঞ্জ হয়ে আমরা যেটা ফাংশনে যেটা ডিক্লেয়ার করেছি সেটা ইউজ করা হয়েছে বাট ভ্যালিউর ক্ষেত্রে আমরা যখন ভ্যালিউর মাধ্যমে পাসিং করলাম সেক্ষেত্রে আমরা জাস্ট যেটা আমরা ফাংশনে মেইন ফাংশনের ভিতরে ইউজ করেছি ঠিক সেটাই আমরা আউটপুট পেয়েছি সো আমরা আপনাদেরকে এক্সপ্লেন করার ক্ষেত্রে সহজ ভাষা বলতে গেলে রেফারেন্সের মাধ্যমে আমরা যখন পাস করবো তখন সেই ভ্যারিয়েবলটার অ্যাক্সেস থাকবে আমাদের মেইন যে ভ্যারিয়েবলটা আমরা ক্রিয়েট করেছি সেটাতে অর্থাৎ এর মাধ্যমে আমরা মেইন যে প্রথমে আমরা যেখানে ভ্যারিয়েবলটা অ্যাসেন্ড করেছি ভ্যালিউ সেখানে আমরা চেঞ্জ করতে পারবো অর্থাৎ আমরা মডিফাই করতে পারবো অথবা চেঞ্জ করতে পারবো অথবা কোনো কিছু যোগ করতে পারবো বিয়োগ করতে পারবো বাট আমরা যখন ভ্যালিউর মাধ্যমে পাসিং করবো তখন আমরা এ ধরনের কোনো কিছুই করতে পারবো না কেননা এটা জাস্ট সহজ ভাষা বলতে গেলে এটা জাস্ট একটা ভ্যারিয়েবলের কপি তৈরি করে এবং কপি তৈরির মাধ্যমে ওটাকে ইউজ করে সো আর যখন আমরা রেফারেন্সের মাধ্যমে ইউজ করি তখন আমরা কোনো কপি না তৈরি করে সরাসরি ওইটাকে আমরা রেফারেন্স করে দিই অর্থাৎ ওই মেমোরিয়াল লোকেশনের মাধ্যমে যে আমরা বলে দিই ফাংশনকে ওই মেমোরিতে যে ভ্যারিয়েবলটা আছে সেটা আমরা ইউজ করতেছি সো মেমোরিতে আমরা যেহেতু ইউজ করতেছি অতএব আমরা ওই মেমোরিতে চেঞ্জ করা মানে আমাদের মেইন ভ্যারিয়েবলটা চেঞ্জ করে দেওয়া বাট আমরা যখন ভ্যালিউর মাধ্যমে পাসিং করতেছি তখন আমরা ফাংশনকে বলতেছি যে আমরা প্রোগ্রামকে বলতেছি যে আমরা এটা শুধুমাত্র একটা কপি তৈরি করে তুমি এটাকে মডিফাই করতে পারবো না জাস্ট একটা কপি তৈরি করে সেটাকে তোমরা চেঞ্জ করবা সো বেসিক্যালি আমরা কেন এই কাজটা করবো আমরা তখন তখন এটা করবো যখন আমাদের যখন থাউজেন্ডস অফ ভ্যারিয়েবলস থাকবে অথবা আমাদের হাজার হাজার ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে হবে সেক্ষেত্রে আমাদেরকে প্রোগ্রামের জাস্ট টাইম সেভ করার জন্য অর্থাৎ প্রোগ্রামকে ফাস্ট করার জন্য আমাদের এই কাজটা করতে হবে কেননা যখন আমরা অনেকগুলো ভ্যারিয়েবল ক্রিয়েট করবো ভ্যারিয়েবলগুলো আলাদা আলাদা কপি তৈরি করার মাধ্যমে যদি আমরা অর্থাৎ ভ্যালিউর মাধ্যমে পাসিং করি সেক্ষেত্রে আমাদেরকে অনেকবার কপি তৈরি করতে হবে এবং অনেক মেমোরি স্পেন্ড হয়ে যাবে এই প্রোগ্রামের পিছনে বাট আমরা যদি রেফারেন্সের মাধ্যমে কাজটা করি সেক্ষেত্রে আমাদের অনেকখানি টাইম সেভ হয় কেননা বারবার কপি তৈরি করতে হবে আমরা সরাসরি ওই রেফারেন্সের মাধ্যমে কাজ করতেছি সো বেসিক্যালি যদি ব্যাপারটা একটু ডেঞ্জারাস ইউজার আপনার প্রোগ্রামটাকে মেসড আপ করে দিতে পারে ইউজার আপনার সেই মেমোরিয়াল লোকেশনে অ্যাক্সেস থাকার কারণে ওইটা চেঞ্জ করে দিতে পারে সো আমাদের কেউ মারা গেছে নিশ্চয়ই সরি ফিল করতেছি না যদিও কারণ আমরা একটা টিউটোরিয়াল মাঝখানে এই অ্যাম্বুলেন্সের সাউন্ডটা আমাদের ডিস্টার্ব করলো যাই হোক আগে থেকে ফিরে দিই সো আমরা বলতেছিলাম রেফারেন্সের মাধ্যমে পাস করার সুবিধা এবং ভ্যালিউর মাধ্যমে পাস করার সুবিধা সো আমরা সবসময় চেষ্টা করবো রেফারেন্সের মাধ্যমে তখনই পাস করতে যখন এটা ইউজার আমাদের প্রোগ্রামটাকে মেসড আপ করে দিতে পারবে না আর ভ্যালিউর মাধ্যমে তখন পাস করবো যখন মেসড আপ করার পসিবিলিটি থাকবে এবং আমরা প্রোগ্রামটাকে ফাস্ট করাটা আমাদের খুব একটা ভ্যালিউ যখন আমাদের অনেকগুলো খুব বেশি পরিমাণে ভ্যারিয়েবল থাকবে না তখন আমরা এটাকে ইউজ করবো ভ্যালিউর মাধ্যমে পাসিং করবো সো আপনাদেরকে দেখালাম কীভাবে ভ্যালিউর মাধ্যমে পাসিং করতে হয় এবং রেফারেন্সের মাধ্যমে ফাংশনের আর্গুমেন্ট অথবা প্যারামিটার পাসিং করতে হয়